বর্তমান সরকারের পরিণতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, এতে মুদ্রাস্ফীতি বেড়ে যাবার শঙ্কা করছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় 2014 সালের 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় হতাহতদের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি করে টাকা লুট করছে, এ কারণেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এটা আভাস নয়, এটা হচ্ছে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এখানে হতে বাধ্য। কারণ হচ্ছে যে আজকে একইভাবে এখানকার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে আপনার ঋণ এত বেশি গ্রহণ করা হয়েছে সাপ্লায়ার্স ক্রেডিট, যে সেই ঋণের বোঝা ইতিমধ্যে $472 করে পার পার্সেন্ট আমাদের উপরে পড়ে গেছে, এবং এখানে যে সমস্যাটা দেখা দেবে অতি শীঘ্র দেখা দেবে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি এত বাড়বে যে সেখানে মানুষ বেরিয়ে আসতে বাধ্য হবে। এদিকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, সরকারের লুটপাটে ফোকলা হয়ে গেছে দেশ। শ্রীলঙ্কার এই ঘটনাটা ঘটার পিছনে যে বিষয়গুলি আছে, বাস্তবতাগুলি আছে, একই বাস্তবতা কিন্তু তার চেয়ে বেশি বাংলাদেশে বিরাজমান। আমরা যখন একটা জায়গায় আসছি, স্থির করছি নির্বাচনে যাব না, তাহলে তো নির্বাচনে যাবো না মানে কি তাকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, নির্বাচনে যাব না, যেন তেন নির্বাচন করতে দেব না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সরকারি সিন্ডিকেটের কারণেই বাড়ছে নিত্যপণ্যের মূল্য। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।